উপহারটুকু এটা আমার চাইতে বেশি মানা এটা ওনারই বলে। এবং আমি আরো বলবো চিরদিন আমি আমার বাংলা, আর আমি বলবো চিরদিন শ্রাবণী, ওনাকে আমি শ্রাবণী বলি ডাকি, উনি আমাদের সবার, আর সেই জন্যেই ওনাকে আমার একটু দ্রুততা সম্মান একজন নতুন লেখিকার জন্য, এটা অনেক বড় একটা প্রাপ্তি, এটা আমার অনেক বড় একটা দোয়া। এই দোয়াটা উপরে আল্লাহ এবং নিচে এই দোয়াটা নিয়ে যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন, একটু সম্মান দিবেন, তাহলে আমি আরও বেশি বেশি করে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। কিন্তু বেসিক্যালি এই চাদরটা আমার এই উপহারটা আমি গত বইমেলা পেয়েছিলাম, এই সম্মানটা আমি আমার যে গুরু, আমার যে শ্রদ্ধাভাজন, আমার বড় ভাই কথাসাহিত্যিক ঔপন্যাসিক, ওনাকে পড়িয়ে দিয়েছি, এটা ওনার জন্য আমি নিয়ে এসেছি, উনি আমাকে আবার পড়িয়ে দিয়েছে। দ্বিতীয়বারের মতো আমি আবার করলাম এই চাদরটা, তো আমি ভাইয়াকে এই চাদরটা আমার তরফ থেকে, সোনামণির পক্ষ থেকে ভাইয়াকে এই সম্মানটুকু আমি আমার তরফ থেকে জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া, এটা আপনার জন্য ভাইয়া। আচ্ছা, বাংলা একাডেমির সামনে এসে, হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, আমাকে মানুষ 7-8টা পর্যন্ত তারপরে হচ্ছে ভাইয়া আপনার উপন্যাসগুলো যদি নামটা একটু বলেন। আমার উপন্যাসের নাম হচ্ছে প্রথমত বন্ধন, কাব্যগ্রন্থ নন্দিনী, তারপরে উপন্যাস মিয়া ভাই, তারপরে নীলান্তিকা, শিশির বিন্দু, শঙ্খচূড়, লাল শাড়ি, শেষ চিঠি এবং আদুর। তবে সবচেয়ে কঠিন নাম আমার, খুব সহজ নাম আদুর, খুব ভালোবাসার একটা নাম আদুর, কিন্তু আমাদের সমাজ, আমাদের এই সভ্যতা আদুরিকে কি বাঁচতে দিয়েছে? আদুরিরা নির্যাতিত, নিপীড়িত, এবং সে তার স্বপ্নের মানুষটাকে হারিয়ে ফেলেছে। এই অর্থই যদি অনর্থের মূল হয়, আমি বলবো সেই অনর্থের মূলগুলোই ছিল তার জীবনের একটা অভিশপ্ত অভিশাপ বলে, এবং যার কারণে সে তার স্বপ্নের মানুষটাকে হারিয়ে ফেলে। এবং সে মানুষটা শেষ পর্যন্ত যখন আসে তার কাছে, ফিরে আসে, তখন সে তার সমাধির পাশে গিয়ে দাঁড়িয়ে শুধু বলে, আদুরি তুমি কেমন আছো? যাই হোক, আমার ভাইয়া উপন্যাসগুলো সংগ্রহের নেবেন, অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমি নিজেও পড়ি, আমি ভাইয়ার একজন অনেক বড় ভক্ত, ওনার লিখন থেকে আমি অনেক কিছু শিখি এবং ওনাকে অনুসরণ করি। অনুরাগী বলতে পারেন ভাইয়ার, আমি একজন অনুরাগী। তবে আমাকে ভাইয়ার যতটুকু অনেক বড় করে ভাবছেন বা বলছেন, হয়তো আমি তার কিছুই না, কারণ এখনো লেখনীর ল লিখতে পারি না। তবে শুধুমাত্র এইটুকুই বলবো, মনের আবেগে কলমের মাথায় যা আসে সেটাই লিখে যায়, আর সেই লেখাগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের প্রতিবিম্ব। কারণ বর্তমানে গতানুগতিক ধারায় যে সমস্ত জীবনের পথ চলার যে অবস্থানগুলো, আমরা সেই অবস্থানটাই কলমে তুলে ধরার চেষ্টা করি, এবং সেটা উপন্যাসের মাধ্যমে বা কবিতার মাধ্যমে। তবে আমি সবচেয়ে বেশি বলবো এটাই যে আমাদের আপু অত্যন্ত উঁচু মনের একজন শিল্পী, রুনা লায়লার সাথে তার অনেক দ্রুততে গিয়েছে, এবং হ্যাঁ, ছায়াছবিতে ওনার অনেক গান আছে। ওনার লেখনী শক্তি অত্যন্ত ক্ষুরধার, এবং ওনার এই ক্ষুরধার লেখনী প্রত্যেকটা মানুষের জীবনকে জয় করতে পারে। এবং সেই জন্যে বলবো, আপনারা যেমন ওনার গান শুনেন,
ওনার প্রত্যেকটা উপন্যাস প্রত্যেকটা বই আপনারা পড়বেন, তাহলে আপনারা সত্যিকারের শ্রাবন্তীকে খুঁজে পাবেন সেই বইয়ের মাধ্যমে, গানের মাধ্যমে। এই জন্য আমি ওনাকে প্রায় সময় বলি যে উনি আমাদের বাংলার গানের পাখি, ওনাকে গানের পাখি। এবং ওনাকে আরেকজন শিল্পীর সাথে আমি তুলনা করি, বিখ্যাত শিল্পী নূরজাহানের সাথে তুলনা করি। ওনার কণ্ঠের যে সুরধ্বনি, যে সঙ্গীতের যে কঠিন যে ওয়েভসগুলো আছে ওনার কণ্ঠে, সেটা অবলীলাক্রমে চলে আসে, যেটা গড গিফটেড বলবো আমি, এটা সবার কণ্ঠে এভাবে আসে না। সে যদি বলবো উনি সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, উনি লেখনের জগতে যেমন একজন উজ্জ্বল নক্ষত্র, উনি সঙ্গীত জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। তা আমি সবসময় ওনার জন্য অন্তর থেকে দোয়া করি উনি যেন আরো বহুদূর এগোতে পারে, এটি আমার চাওয়া। তো ঠিক আছে, আপনার জন্য অনেক দোয়া রইল। কষ্ট করে আমাদের মধ্যে এসছেন, উনি ওনার গ্রন্থকুটির থেকে কতটা কষ্ট করে গরমের মধ্যে আমার স্টলে চলে এসছেন, আমারই যাওয়া উচিত ছিল। ভাইয়া আমাকে অনেক সম্মান করে, ছোট মেয়ে হিসাবে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, এতটাই ভালোবাসে যে উনি ওনার সব কিছুরে আমার এই ছোট্ট একটা স্টলে চলে আসছেন। আপনারা আমার প্রিয় ঔপন্যাসিক কত সাহিত্যিক মুজিবুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন, আমি যেন ওনাকে অনুসরণ করে অনুরাগী হয়ে পাশে থেকে সামনে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।